সরকার ঘোষিত বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। সরকার ঘোষিত সর্বনিম্ন বেতন 12,500 টাকার দাবিতে গাজীপুরের কোনাবাড়িতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন পোশাক শ্রমিকরা। আজ শনিবার সকাল 7:30টার সময় কোনাবাড়ি এলাকায় মেগো বাংলাদেশ লিমিটেডের প্রায় 7 শতাধিক শ্রমিক ছয় দফা দাবি আদায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এক সময় দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, আজ সকাল 7:30টার দিকে ওই কারখানার শ্রমিকরা ফ্যাক্টরিতে প্রবেশ না করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে তাদের ছয় দফা দাবি নিয়ে অবস্থান করে। পরবর্তীতে সকাল 7:45টার সময় শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ করে রাস্তার ওপর অবস্থান করে। পরে পুলিশ এসে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলেও তারা মহাসড়কের পাশে অবস্থান নিয়েছে। শ্রমিকরা তাদের ছয় দফা দাবি উল্লেখ করে জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুসারে তাদের গ্রেড এক থেকে গ্রেড চারের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তফসিল ক এবং তফসিল খ অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। 10 ঘন্টার কর্মদিবসের পরিবর্তে 8 ঘন্টা কর্মদিবস হিসেবে বেতন নির্ধারণ করতে হবে। বেসিক বেতন সরকারি নিয়ম অনুসারে করতে হবে। ওভারটাইমের হার সরকারি নিয়ম অনুসারে হিসাব করতে হবে এবং অধিকার আদায়ে আন্দোলনরত শ্রমিকদের ছাঁটাই করা যাবে না। মেগো বাংলাদেশ লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার মোহাম্মদ খালিদ হাসান জানান, শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে কিন্তু তাদের মন মতো হয়নি। তিনি আরও বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। অপরদিকে কালিয়াকৈরের সিনাবো এলাকার যমুনা ইলেকট্রনিক্স কারখানার বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন। শ্রমিকরা শফিপুর বড়ুইবাড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, সকালে পে ইকোনমিক জোনের সামনে কিছু শ্রমিক রাস্তায় নেমে আসে, পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে, বিষয়টি কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 2 অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমরান আহমেদ জানান, গত কয়েকদিন ধরে শ্রমিকরা আন্দোলন করছে, সেই ধারাবাহিকতা আজও তারা আন্দোলন করছে। এদিকে সকাল 8:00 থেকে গাজীপুরের গাছা থানার অধীন তারগাছ এলাকায় মুনলাইট গার্মেন্টস লিমিটেড ও এহসান গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলনে নামে। গাছা থানার ডিউটি অফিসার এসআই শারমিন জানান, শ্রমিক বিক্ষোভ সম্পর্কে জানতে পেরেছেন, খোঁজ নিচ্ছেন। শ্রমিক নেতা আজিজুল ইসলাম জানান, দুই কারখানার শ্রমিকরা তাদের পদের সঙ্গে নতুন স্কেলে মজুরি সমন্বয় করে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছে। শ্রমিকেরা জানায়, আমাদের পুরাতন শ্রমিকদের নতুন 1 নং ও 2 নং গ্রেডে বেতন ধরেনি, আমাদের 3 নং ও 4 নং গ্রেডের শ্রমিক হিসেবে দেখানো হয়েছে, যাতে কারখানা কর্তৃপক্ষ আমাদের কম বেতন দিতে পারে। আমাদের সিনিয়র অপারেটরদেরকে জুনিয়র অপারেটর দেখানো হয়েছে। এ বিষয়ে মুনলাইট গার্মেন্টস লিমিটেড ও এসান গার্মেন্টসের সিনিয়র প্রশাসন কর্মকর্তা আতারুর রহমানকে মোবাইল ফোনে কল করা হলেও তিনি কল ধরেনি।